ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে, আছে না, বই নিয়ে আসে, আরেকজনের টিফিন বক্স নিয়ে আসে, তাকে বুঝাবেন তুমি যেটা করেছো এটাকে চুরি বলে। কি বলে? চুরি বলে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে। একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন, জীবনেও চুরি করবে না। এগুলো শিখায় না, বড় হয়ে হয় বড় বড় চোর, ডাকাত, দেশের টাকা ডাকাতি করে, চুরি করে, আছে না নাই? মানুষের টাকা লুট করে, আছে না নাই? কারণ ছোটবেলা থেকে আসল শিক্ষাটা পায় নাই। কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন। ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, নবজাতক শিশু, নিউ বর্ন বেবি, তার আমল নামা এখনো শুরু হয় নাই, 10 বছর পরে শুরু হবে। কিন্তু 10 বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে ইসলামটারে তুমি তুলে ধরো, ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে, ওদেরকে বুঝাবেন, ওদের হৃদয়টা কোমল, এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায়। কথা বলেন, আপনি যদি এখন কোরআন শিখান, শিখবে কোরআন, আর যদি গান শিখান, শিখবে বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। নাউজুবিল্লাহ পড়বেন না? এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে, কোরআন শুনে নাই। কথা বলেন, আর যদি কোরআন শুনতো বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ, ঠিক কিনা? ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ, তার স্বপ্ন, তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক। আর ছোটবেলা থেকে যদি আইয়ুব বাচ্চুর গান শিখান, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে, তাহলে ওইটা আইয়ুব বাচ্চুর মতো গিটার বাজাবে। কথা বলেন, এখন দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনার ছেলেমেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান? এই যে তাওসিফ, মাশা আল্লাহ, আমার হৃদয়টা জুড়িয়ে গেল, সে সুরাতুল মুজাম্মিল, সুরাতুল দোহার তেলাওয়াত করেছে, স্ট্যান্ডার্ড 5 পড়ে ইংলিশ মিডিয়ামে, কিন্তু কি সুন্দর কোরআন তেলাওয়াত, হাফেজ সাহেব রাফেল, আলহামদুলিল্লাহ কইবেন না? তো এরকম তাওসিফ বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? এজন্য ছোটবেলা থেকে কোরআনটা শিখান, মক্তবে পাঠান, ভদ্র বানান, ইসলাম শিখান, তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, এরা মুফাসসিরে কোরআন হবে, এরা খতিব উবাইদুল হকের মতো খতিব হবে, আল্লামা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে। আর যদি এগুলো না শিখান, এগুলো হবে ডাকা, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধা করবে না, যেমন শিখাবেন তেমন। এজন্য ছোটদেরকে যেন আমরা ইসলাম শিখাই, ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই, আল্লাহর ভয় শিখাই, তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি, কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে, তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না, তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ, র্যাবের চোখ, ডিবির চোখ, এনএসআইয়ের চোখ, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই সুশিক্ষা ছেলেমেয়েদেরকে শিখানোর দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি, আমরা যেন বিশ্বনবীর সুন্নাগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমাদের ঘরে ঘরে যেন তাওসিফের মতো সন্তান হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন।